স্লট চেঞ্জ হলেও টিআরপি ছিনিয়ে নিল ধারাবাহিকের স্থায়ীকাল। কবে শেষ হচ্ছে মেয়েবেলা, শেষ দিনের সম্প্রচারই বা কবে, জানা গেল সমস্ত তথ্য। টিআরপি কম হলেও মেয়েবেলা ধারাবাহিকটি ছিল দর্শকদের বেশ প্রিয়। তবে টিআরপি কম থাকায় বালিঝড়ের মতোই বন্ধ হতে চলেছে ধারাবাহিক মেয়েবেলা। মাত্র কিছু মাস আগে স্টার জলসায় শুরু হয়েছিল মেয়েবেলা ধারাবাহিকটি। শুরু হওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেড়ে যাওয়ার পর থেকেই মেয়েবেলা ধারাবাহিকের টিআরপি যে কমতে শুরু করেছে তা বলাই যায়। আর এরই মাঝে সামনে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক সন্ধ্যা তারা। আর এই ধারাবাহিককে স্লট দিতেই মেয়েবেলা ধারাবাহিকটির বন্ধের গুঞ্জন উঠেছিল। তবে যেহেতু গল্পকে 11 জুনের মধ্যে শেষ করা সম্ভব নয়, তাই কিছুদিনের জন্য স্লট চেঞ্জ করেছেন কর্তৃপক্ষ। বিকেল 5টায় দেওয়া হয়েছে মেয়েবেলা ধারাবাহিকটি। আর এই খবরে দর্শকরা কিছুটা খুশি হলেও শেষমেশ মন ভাঙল মেয়েবেলা ভক্তদের। সামনে এলো শেষ দিনের শুটিং এর তারিখ, সাথে জানা গেল লাস্ট এপিসোড সম্প্রচারের দিন। মেয়েবেলার টিমকে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী 15 জুন তাদের শেষ শুটিং হবে। পাশাপাশি জানা যাচ্ছে টিভিতে মেয়েবেলার লাস্ট সম্প্রচার হবে 23 জুন। দর্শকদের অতি পছন্দের ধারাবাহিক হওয়া সত্ত্বেও টিআরপির তালিকায় পিছিয়ে গিয়ে টিকে থাকতে পারল না মেয়েবেলা ধারাবাহিকটি। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।